তো গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। কিন্তু আমি আজকে একদমই ভালো নেই ভাই। ঘটনা কি? আমি আর আমার একটা বন্ধু একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, ঠিক সেই সময় কিছু দল এসে আমাদের দুজনকে বন্দি করে ফেলে, আর আমাদেরকে বন্দি করে একটা ক্যাসেলে নিয়ে যায়, আর সেখানে আমাদেরকে বন্দি করে রাখে। আর আজকে আমাদেরকে সেই ক্যাসেল থেকে এসকেপ করতে হবে। আর আজকের গেম প্লে শুরু করার আগে তোমরা যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আমাদেরকে তাড়াতাড়ি 1K যেতে হবে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো গেমে এন্ট্রি নেওয়া যাক। চলো ভাই। ওয়েল, তো আমরা গেমের ভিতরে চলে এসেছি, আর এই যে আমাদের ক্যাসেলের ভিতরে এই ঘরটাতে বন্দি করে রাখছে, আর আমাদের সেই বন্ধুটাও এখানে আমাদের দুজনকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। তো এখানে একটা লিভার আছে, এই লিভারটাকে টেনে আমরা আজকে এই ক্যাসেল থেকে এসকেপ করব। আর ভাই কেমন লাগছে তোমার এখানে বন্দি হয়ে? হ্যালো ভাই। ভাই কি আর বলবো, একেবারে বাজে লাগছে, চলো এখান থেকে এসকেপ করতে হবে। আর আর হচ্ছে আমরা কত সুন্দর ঘুরছিলাম ভাই, কোথা থেকে একটা দল বল চলে এসে আমাদেরকে বন্দি করে নিয়েছে, আর ভাবছে কি আমরা এখান থেকে পালাতে পারবো না, কিন্তু আমরা যে এখান থেকে মানে বের হতে পারবো সেটা ওরা জানে না। আমরা কতটা প্রো আজকে তোমাদেরকে দেখাবো, এখান থেকে আমরা আজকে বার হব। এখানে অনেক সিকিউরিটি আছে ভাই, এই সিকিউরিটিগুলোকে আমরা ভেঙে ভেঙে অনেক বাধা অনেক ওরা ফাঁদ পেতে রেখেছে, ওই ফাঁদগুলোকে আমরা আজকে পার হব। পার হয়ে এই ক্যাসেল থেকে আমরা মুক্তি হব ভাই, আমরা আবার বাড়ি ফিরবো এখান থেকে। চলো ভাই চলো, তাড়াতাড়ি চলো। আর তোমার আগে তো আমি আজকে এটা পার করব। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছো ভাই? আমি সামনে আছি, নিচে লাভা পড়ে আছে, বললে শেষ পুরো। হ্যাঁ ভাই, নিচে দেখো লাভা, আর এখানে কি এটা? ও চলো এগুলা থেকে আমাদেরকে বেঁচে বেঁচে যেতে হবে, সামনে আরো দুটো আছে। ও কি, চলো এদিক দিয়ে যাওয়া যাক। এখানে এখানে আরো একটা আছে, এটা যখন উপরে উঠবে তখনই ওই ও ভাই মারা গেলাম, তুমিও মারা গেছো ভাই। লাস্টেরটা যে ডেঞ্জার আছে ভাই প্রচুর। চলো আমি তো এটা একবারে পার করব, এবারে আমি একবারে পার করব। আরে তুমি পার করতে পারবা না ভাই, দেখো আমাকে দেখে দেখে শেখো, একটু একটু দেখে দেখে শেখো। এই দেখো চলে আসি, তুমি এখনো ওখানে পড়ে আছো, আসো আসো তাড়াতাড়ি আসো আসো। আর আমরাই শুধু এখানে, আর এইদিকে কোথায় যেতে হবে ভাই? ও এইদিকে একটা সিঁড়ি আছে পেঁচানো পেঁচানো। ও কে, চলো আমরা শুধু এখানে, আমরা দুজনই বন্দি নেই ভাই, এরকম মানে যাদেরকেই দেখতে পেয়েছে তাদেরকে বন্দি করে রেখেছে। আমি আরও অনেকজনকে দেখলাম এখানে, ওরা আমাদের আগে চলে গেছে, কিন্তু ওদের আগে আমাদেরকে যেতে হবে, না হলে বলা যায় না কখন আমাদেরকে আবার আবার বন্দি করে রাখতে পারে, ওই জন্য আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে এসকেপ করতে হবে। আর এখানে অনেকগুলো বাক্স আছে, আর সামনে একটা গেট আছে, তো এখানে হয়তো আমাদেরকে একটা চাবি খুঁজতে হবে ওই পারে যাওয়ার জন্য। চাবি খুঁজতে হবে, এই বক্সের ভিতরে চাবি আছে হয়তো, আমি চাবি পেয়ে গেছি। কোথায় ছিল? কোথায় কোথায়? ওই বক্সটাতে? আচ্ছা দাঁড়াও দাঁড়াও। ওকে আমিও চাবি পেয়ে গেছি ভাই, চলো এই চাবিটা নিয়ে নিই, আর এই গেটটাকে খুলে আমরা ওই পারে যাই। আর এরা খুব বোকা ভাই, চাবি যেখানে সেখানে লুকায় রাখে ভাই। আর এটারই আমি অপেক্ষা করছিলাম, এটাও আমরা ইজি পার করব ভাই, এটা কোনো ব্যাপার নাকি ভাই? এটা ইউ ইউ পার করব আমরা, চলো চলে আসো। লোবেদের ট্র্যাপ এই দেখো। তো গাইস আমি একবার মারা গেলাম এখানে, তো আমি ভাবলাম এটা খুব ইজি ভাই, ইজি তো ভাই এটা খুব ইজি, কিন্তু আমি কথা বলছিলাম তো, ওই জন্য আমি এই জায়গাটা একটু অন্য মনস্ক হয়ে গেছিলাম। দেখো আমি এটা একবারই পার করব। আর তুমি কোথায় গেলে ভাই? ও তুমি ওখানে দাঁড়াই আছো চেক পয়েন্ট নিয়ে, বাহ ভাই বাহ। আর তুমি যাও এদিক দিয়ে যাও, আর আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি ভাই, যাও যাও। হ্যাঁ যাও যাও, তুমি লং লং দিয়ে যাও, আমি এখান থেকে শর্টকাট যাব, কারণ আমি প্রো ভাই। ও ভাই প্রো দেখাতে গিয়ে আমি একদম নিচে পড়ে গেলাম, ঠিক আছে কিন্তু এবারে আমরা তোমার আগেই যাব, তুমি অত খাটনি করে কেন যাচ্ছ ভাই? আরে আমিও তোমার দেখা দেখি প্রো হতে গিয়ে আমিও নিচে পুরো। তুমি কোথায় গেলা? ও তুমি এবারে নিচে, চলো এখান থেকে আমিও প্রো পান্তি। ওকে দেখো শর্টকাট বলে ভাই এগুলাকে, শর্টকাট। চলো এবার আমাদের কি দেখা যাচ্ছে, আমাদের যেতে হবে কোন দিকে, নিচে নামতে হবে নাকি? ওকে এখানে একটা চেক পয়েন্ট আছে, ওকে আমরা চেক পয়েন্টটা ক্লিয়ার করলাম। আর এইদিকে একটা লোক আছে, এরা আমাদেরকে হেল্প করছে আমাদেরকে বাইরে বের হওয়ার জন্য, চলো চলো যাওয়া যাক। আর উপরে দেখো, উপরে এগুলো কি? ও ভাই আমরা বেশি জাম্প মারতে পারবো, আমরা কি জাম্প মারতে পারবো? আমরা জাম্প মারতে পারছি ভাই এখানে কি? আমরা জাম্প মার, হ্যাঁ জাম্প তো মারতে পারছি, কিন্তু উপরে এগুলো কী জন্য দেওয়া আছে? আমরা কি নিচে পড়লে, এগুলো থেকে নিচে পড়লে উপর থেকে নিচে নেমে আসবে নাকি? যাই হোক আমাদের ট্রাই করার কোনো ইচ্ছা নেই, আমরা ফটাফট এখান থেকে এসকেপ করি।
আর নিচে দেখো কত ভাই, কত নিচে দেখো, লাভা নদী তো মনে হচ্ছে ভাই এটা। এখান থেকে যদি নিচে পড়ি একবারে শেষ। তুমি কোথায় গেলা? দাঁড়াও দাঁড়াও, আমার জন্য দাঁড়াও একটু, একটু দাঁড়াও। আর সামনে তুমি আগে যাও, তুমি আগে যাও, তুমি আগে যাও, তুমি আগে যাও। এইটাতে পা দিও না, এইটাতে পা দিলে বলটা নড়বে। তো আমার নড়ছে তো ভাই, তাহলে এবার আমি কি করব? হ্যাঁ থামা অবধি ওয়েট করতে হবে, আর এইটাতে পা দেওয়া যাবে না। ওকে চলো তুমি আগে যাও দেখি। আচ্ছা বলটা চলে গিয়েছে, আরে ভাই নিচে পড়ে গেলাম লাভাতে। এই দেখো প্রো ভাই, তুমি তুমি তো বিশাল প্রো তো। আসো আসো ফটাফট আসো, তুমি আগে যাও তারপর আমি যাব। আসো। আচ্ছা আমি আসছি, ওয়েট করো। হ্যাঁ আসো। আরে এগুলো ইজি স্টেজ ভাই, ইজি। এই দেখো ইজি, আমি তোমার জন্য হার্ড করে দেওয়ার চেষ্টা করছিলাম। আরে শয়তানি করো, বলটাকে নড়িয়ে ভাই। দাঁড়াও আমার জন্য ওয়েট করো, আমি যাই। আচ্ছা চলে আসো। তুমি তো খুব ইজিতে পার হয়ে গেলা ভাই, আমি শয়তানি করতে গিয়ে তো এখানে ফেসে গেলাম মনে হচ্ছে নাকি? না না না, আমার কাছেও এটা ইজি, কিন্তু এখান থেকে আমি এত লং জাম্প মারবো কেমন করে? এটা তো একেবারে শেষ শেষ প্রান্ত থেকে জাম্প করতে হবে। ওকে ওকে আমি পার হয়ে গেছি, আরেকটা পার করি। হ্যাঁ আমাদেরকে নাকি আটকাবে ভাই, এই সব ফাঁদ পেতে লাভ আছে নাকি? আর এটা কি? চলো চলো আসো। কোথায় আসলাম এটা আমরা? ওখানে একটা চেক পয়েন্ট আছে। এই দেখো বলছিলাম না, আমাদের সাথে আরো অনেকজন আছে এখানে বন্দী হয়ে আছে। এই দেখো আরেকটা ভাই আমরা দেখতে পেয়ে গেছি, কিন্তু এটা কি লেজার নাকি? না এটাতে আমরা ফাস্ট হয়ে গেলাম তো। ও নিচে কেমিক্যাল আছে, আমি দেখিনি তো। গাইস চলো এবার আমরা একবারে কমপ্লিট করব, আমরা একদম সাবধানে খেলবো, খুবই সাবধানে খেলবো। আর আমাদের বন্ধু ভাই ওইদিকে চলে গেছে একা একা, আমাদেরকে ছেড়ে তুমি যে চলে যাচ্ছ ভাই, এটা কিন্তু খুব অন্যায় ভাই। দেখো আমি তো দাঁড়িয়ে আছি এখানে তোমার জন্য ওয়েট করছি। ওকে ওকে দাঁড়াও দাঁড়াও, আমি আমি কাছে চলে আসছি ভাই, আমি একটুর জন্য ভাই। এটা এটা তুমি কিভাবে পার হতে পারলা ভাই? আমি তো এটা পারি প্রো আছি, জাম্পে প্রো আছি ভাই, রোবলক্সেই প্রো প্রো। হুম হুম দেখাই যাবে, দাঁড়াও আমি খালি এটা এটা খালি কোনো মতে পার করি, তারপরে আমি দেখাচ্ছি কে প্রো আছে আর কে নোপ আছে। আমি এটা 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 একটু আমার কাছে এই লেভেলটা একটু হার্ড মনে হচ্ছে, তা বাদে বাকি তো সব বাচ্চাদের লেভেল ভাই, ও সব কোনো লেভেল হলো আমি এটা বুঝতে পারছি না, অনেক হাই তো আর আমি দেখতে পাচ্ছি না ব্যাপারটা কি সামনে আছে। চলো অলরেডি আমি মনে হয় চলে আসছি তোমার কাছে। ওকে আমি চলে আসছি ফাইনালি, আসো চলো এখানে সামনে। এটা কি দেখতে পাচ্ছি? আরে এটা রাক্ষসের মুখ টাইপের মনে হচ্ছে। চলো চলো যাওয়া যাক দেখি এর বাইরে কি হয়। ও আরেকটা চেক পয়েন্ট দেখতে পাচ্ছি। আর এগুলো কি নিচে? এটা কি দেখো 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 নিচে, এটা কি লাভা তো মনে হয় না, এটা কি? আরে এইটা তো অন্য টাইপের মনে হচ্ছে, লাভা না। নিচে একবার পড়ে দেখো না কি হয়। পড়ো পড়ো নিচে পড়ো, দেখো তুমি কালারফুল হয়ে যাবা। ও ভাই কাল তোমার শরীর কালার হয়ে গেল নাকি? কোথায় গেলা তুমি দেখতে পাচ্ছি না। ওই তো ও না কালার হয়নি, তার মানে এখানে এখানে পড়া যাবে না। চলো এইভাবে পার হই আমরা। আর এটা কি দেখো তোমার দাদু দাঁড়াই আছে এখানে। আসো 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 ভাই আসো, আমি আমি এই চেক পয়েন্টটা আগে ক্লিয়ার করি। আর এখানে আমাদের জন্য একজন ওয়েট করছে, এই কি বলছে আমাদেরকে এইদিকে যেতে হবে, সামনে এগুলো কি? আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, কি আমি যা পার করে। হ্যাঁ আমি আমি যাচ্ছি তোমার কাছে, আসো। কোথায় গেলা দেখো, তোমাকে নিয়ে আসতে হয় ভাই, আসতে পারো না একা একা। আসো আসো চলো, আমি কিন্তু চেক পয়েন্ট ক্লিয়ার করিনি, আমি কিন্তু পড়লে আমাকে আবার আসতে হবে। আরে তোমার সাথে মজা নিচ্ছিলাম, এইগুলো তো ইজি স্টেজ পুরো। আচ্ছা আচ্ছা দেখাই যাক, চলো চলো এই দিক দিয়ে আসো। আর এখানে একটা লিভার দেখতে পাচ্ছি। ওকে আমরা লিভারটা টেনে দিলাম, কিন্তু কি হলো? ও এখানে ব্রিজটা কমপ্লিট হয়ে গেল, ওইখান থেকে জাম্পটা করে দিলাম ভাই। তুমি নুব আছো। আরে না না নুব নেই ভাই, আমার এমনিতে হাঁটুতে ব্যথা ভাই, তার মধ্যে দেখতে পাচ্ছ না হাফ প্যান্ট পরে আছি, কি সব ছেঁড়া ফাটা জামা কাপড় পরাই রাখছে, ফট করে হাঁটু টাটু ছিলে গেলে তখন আবার সমস্যা। এখান থেকে আমাদেরকে তাড়াতাড়ি এসকেপ করতে হবে। আর তোমরা যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দাও। চলো আসো, আর এই দিকে আমরা অলরেডি প্রায় বাইরে মনে চলে এসেছি। চলো চলো আর কিছুটাই আছে মনে হয়, আর দেখা যাক এখানে আর কত রকম ফাঁদ পেতে রেখেছে, এই ফাঁদগুলা আমরা পার হতে পারি কি না। আশা করি আমরা পার হয়ে যাব ভাই, দেখো তোমরা কীভাবে ফাঁদগুলো আমরা পার হই।
চলো এখানে একটা লং জাম্প, ওকে চলে আসো। আর এখানে একটা গর্ত দেখতে পাচ্ছি, আর একটা লিভারও দেখতে পাচ্ছি। লিভারটা টেনে দিলাম, কিন্তু লিভারটা টানার জন্য ওই ওই ভাই আমি নিচে পড়ে গেলাম। আরে জাম্প করা যাবে না, জাম্প করা যাবে না, এইটার উপরে আরামসে দাঁড়িয়ে থাকতে হবে। ও আমাদেরকে আবার এখানে নিয়ে আসলো, চলো আমি আবার এখান থেকে যাই। ওখানে ওটা কি লিপ ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওখানে কি জাম্প করা যাবে না? না জাম্প করা যাবে না। ওকে আমরা, ও জাম্প করলে ওই বাটনটা ইউজ হবে না তাই তো? আরে না জাম্প করলে অটোমেটিক নিচে পড়ে যাবা, মুভমেন্ট করলে নিচে পড়ে যাবা। আচ্ছা ঠিক আছে, আমরা তো উপরে চলে আসলাম, তুমি কোথায়? ও চলে এসেছি, আরেকটা চেক পয়েন্ট দেখতে পাচ্ছি। আর এটা কি লাভার কে? এইটা পার করতে পারবা না, এইটা শুধু প্রোদের খেলা। দেখো একবারে কিভাবে পার করতে হয় এইটাকে। আচ্ছা এই দেখো প্রোনেস ভাই। আরে এইটা হার্ড আছে একটু হলো, সে পাপা পিজাতে যাওয়া না। একদম হার্ড নেই ভাই, একদমই হার্ড নেই। এই দেখো, আরে পার হয়ে আসছিলাম তো ভাই। এটা কি আমার সাথে অন্যায় হচ্ছে? একদম অন্যায় হচ্ছে, এটা আমার আমার সাথে চিটিং হচ্ছে, তোমার সাথে চিটিংটা হয়নি, আমি বুঝলাম। আরে না সোজা জাম্প দেওয়া যাবে না এখানে। এই দেখো চলে আসছি, চলো মই দিয়ে মনে হয় আমাদের উপরে যেতে হবে, চলো যাই, চলো চলো। আর কত দূর ভাই, কত ফাঁদ পেতে রেখেছে, আমরা এখান থেকে কখন বার হব? চলো চলো আমাদেরকে ফটাফট বাড়ি পৌঁছাতে হবে এখান থেকে এসকেপ করে। আমরা কি এসকেপ করে ফেলছি নাকি? এটা তো একটা ড্রাগনের মুখ, আমরা কি ড্রাগনের মুখের ভিতরে ঢুকবো নাকি? কি বড় বড় দাঁত ভাই ড্রাগনের, এটা তো জীব ভাই। ও ভাই আমরা ওর মুখের ভিতরে আসলাম। ওকে আমরা একটা চেক পয়েন্ট পেয়ে গেছি, এখানে জাম্প করা যাবে না শুধুমাত্র তোমাকে এখানে। ওকে আমি চলে আসছি, চলে আসছি, চেক পয়েন্টটা ক্লিয়ার করলাম। আর এখানে কত স্কেলিটন ভাই, এখানে স্কেল। ও তার মানে ড্রাগনটা যে সব মানুষদেরকে খেয়েছে ওর হাড়হুড্ডিগুলো এখানে পড়ে আছে। কিন্তু আমি এটা বুঝলাম না, ও ড্রাগনের পেটের ভিতরে লাভা থাকে নাকি? আরে ড্রাগনের পেটের ভিতরে দেখো না লাভা আছে। হ্যাঁ ওই আগুনটা কোন বার করার কাজে লাগে মনে হয়, বুঝলা তো? এইখান থেকেই আগুনের উৎপন্নটা হয় তাই তো মনে হচ্ছে ভাই। চলো আমরা এই স্কেলিটন গুলো পার হই, আর আমি চলে আসছি। আর এখানে এটা তো গেট ঠিক বলা যায় না, এটা কি? আর এটা টানেল টাইপের কিছু একটা। এটা কি? এটা তো জল, ড্রাগনের তো আগুন, আগুন থাকবে শুধু, জল কেন? জল বরফ মনে হচ্ছে এগুলো। চলো এই এই জায়গাটা আমরা পার করি, তারপরে দেখি কি আসবে। চলো ভাই এখান থেকে ফটাফট এসকেপ করি ভাই। এটা কি? ও এটা কি এখানকার সিন দেখো, নিচে কি? নিচে তো লাভা আছে, চলো এগুলোকে পার হতে হবে আমাদেরকে। চলো আমরা এই জায়গাটা একবারে পার করব, এখানে এই জায়গা থেকে সরু সরু ভাই, সরু সরু জায়গা। চলো পার হয়ে গেলাম, আর এখানে লেজার মনে হচ্ছে এগুলা, তো এর উপর দিক দিয়ে আমরা যেতে পারবো না হয়তো। তুমি আগে যাও দেখি। ওকে আমাদেরকে এগুলো টাচ করা যাবে না মনে হয়, এগুলোর মাঝখান দিয়ে আমাদেরকে এইভাবে যেতে হবে। আর আমরা এখন ড্রাগনের পেটের ভেতরে আছি, আমি জানি না ড্রাগনের পেটের ভেতরে এই লাভা আর হচ্ছে এই লেজারগুলো কোথা থেকে আসলো। আর এটা কি নিচে? ও নিচে আমরা চলে আসলাম। আবার আমরা ড্রাগন, ও ড্রাগন কি পটি টটি করলো নাকি? আমরা বাইরে চলে আসলাম হট করে, এদিকে তো যাওয়ার রাস্তা নেই। আর এইদিকে একটা কাকু বলছে যে উপরে যেতে। হ্যালো আঙ্কেল কি খবর? চলো 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 আমরা এখানে টাইম না নষ্ট করে ফটাফট চলো। তুমি কোথায়? আরে আমি নিচে আসছি, তুমি আগে যাও। আসো আসো তাড়াতাড়ি আসো, আমরা পাহাড়ের উপরে। কত বড় ক্যাসেলটা, কত বড়! আমরা ক্যাসেলের একদম চূড়ায় মনে হয়। চলো 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 এখানে আবার সিঁড়ি দেখতে পাচ্ছি ভাই। আসো 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 তাড়াতাড়ি আসো, চলো চলো ফটাফট চলো আসো। আমাকে আমাকে নিয়ে চিন্তা নেই, আমি প্রো আছি। হ্যাঁ হ্যাঁ ওই জন্যই তো তোমার আগে আমি যাচ্ছি। আরে তোমাকে যেতে দিলাম, না হলে তো আমি কখন এসকেপ। আচ্ছা এটা কি, এটা কি রিপিট হচ্ছে নাকি? আমরা তো এই জায়গায় আসছিলাম তাই না? আরে হ্যাঁ হ্যাঁ এই জায়গায় তো এসেছিলাম এর আগেও মনে হচ্ছে। এটা তো পুরো রিপিট হচ্ছে, আমরা কি আবার আমরা কি রাস্তা ভুল করে ফেললাম নাকি? না হতে পারে এইটা আলাদা একটা জায়গা, দুটো হয়তোবা পার্ট ছিল একই টাইপের দেখতে, দুই দিকে যেমন থাকে না কাসেলে। ওকে 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 চলো আমরা উপরে চলে আসছি এবার আমরা। না 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 আগের বার অন্য রাস্তা ছিল, এটা অন্য রাস্তা। এক সেকেন্ডের জন্য আমি ভাবছিলাম আমরা সেম জায়গাতেই আসছি। চলো ওইটাই তো বললাম কাস্টালের দুটো পার্ট আছে মনে হয় সেম টাইপের দেখতে, আমরা অন্য সাইডে আসছি।
আর ও আমরা ওই সাইডটাতে ছিলাম, দেখো ওই যে ওইদিকে ড্র্যাগনটা, আমরা ড্র্যাগনের ওই সাইডটাতে ছিলাম। আর আমরা মনে হয় এসকেপ করে ফেলবো খুব তাড়াতাড়ি। এই তো আমরা চলে আসছি, অনেকটা কাছেই চলে আসছি। চলো তোমরা যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো, 1K যেতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দাও। চলো আসো আসো, তুমি কোথায়? আরে এই তো পিছনে আছি, এইটাকে স্লো মোশন জুম আউট করো, এখানে জুম আউট করো, দেখতে অনেকটা সেরা টাইপের লাগবে। দেখো ভিউটা সেই ভাই, কত বড় ক্যাসেল ভাই, আমরা কত বড় ক্যাসেলে ফিসে গেছি, তোমরা একবার দেখো ভাই। আরে এখানে ক্যারেক্টারটা খুব স্লো যাচ্ছে নাকি রাস্তাটাই অনেক বড়, শেষই হচ্ছে না। এখানে দেখো আমরা ওই দিকে ছিলাম, আমরা এই দিকে আসলাম, এবার আসলাম। হ্যাঁ চলো আসো আসো, এদিকে আসো। ওকে আমরা মনে হয় এসকেপ করে ফেলছি এই ক্যাসেল থেকে। এই যে এখানে একটা আঙ্কেল আছে, আমরা এই দিকটাতে গেলেই আমরা ক্যাসেলটা এসকেপ করে ফেলবো। আমরা চেক পয়েন্ট ক্লিয়ার করলাম, আর এখানে ডিজে হচ্ছে। চলো ফাইনালি গাইস আমরা ক্যাসেলটা থেকে এসকেপ করে ফেলছি। আর এখানে আমরা, তুমি ওখানে কি করছো ভাই? এখানে এখানে বসে আছি, বসে আছি, ফুল পার্টি চলছে তো এখানে। আসো আসো একটু পার্টি ড্যান্স ড্যান্স করি ভাই, ইমোট টিমোট দেখাও একটু। চলো গাইস তোমাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমরা এই ক্যাসেল থেকেও এসকেপ করে ফেললাম, দেখা হচ্ছে নতুন কোনো গেম প্লে ভিডিওতে। ততক্ষণের জন্য ইয়ানুক গেমার সাইন অফ।